নির্বাচনের প্রশিক্ষণে ভোট ভোটকর্মীদের বিরুদ্ধে করা পদক্ষেপের পথে হাঁটতে চলেছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। উল্লেখ্য উত্তর দিনাজপুর জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে কমিশনের নির্দেশ অনুযায়ী গত 23শে মার্চ প্রেসাইডিং অফিসার ও ফার্স্ট পোলিং অফিসারদের জন্য এবং গত 24শে মার্চ সেকেন্ড পোলিং অফিসার ও থার্ড পোলিং অফিসারদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় জেলা প্রশাসনের তরফে। 28শে মার্চ 2024 এ করা হয় মপআপ ট্রেনিং এর আয়োজন। ইডিএম এর সাথে প্রেসাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসারদের সম্পූර් রূপে সরগড়ো করার জন্য পয়লা এপ্রিল করা হয় হ্যান্ডস অন ট্রেনিং এর ব্যবস্থা জেলার 2219 টি ভোট কেন্দ্রে নির্বিঘ্নে ভোট প্রক্রিয়া সম্পাদনের জন্য এই প্রশিক্ষণ অপরিহার্য অথচ কমিশনের নির্দেশিকা মেনে এত পর্যায়ে প্রশিক্ষণের আয়োজন করা সত্ত্বেও কিছু পোলিং পার্সোনেল নির্দেশ উপেক্ষা করে প্রশিক্ষণ শিবিরে উপস্থিত হননি বলেই প্রশাসন সূত্রে খবর তাদেরকে নিয়ে তীব্র অসন্তুষ্ট জেলা প্রশাসন প্রশাসনের তরফে জানানো হয়েছে পূর্বে অনুপস্থিত সকল পোলিং পার্সোনালদের জন্য আগামী তেসরা এপ্রিল আবারও একবার মপ আপ ট্রেনিং এর আয়োজন করা হয়েছে এবং যে সকল পোলিং পার্সোনাল একটি প্রশিক্ষণে অংশগ্রহণ করেনি তাদের কাছে প্রশিক্ষণ নেওয়ার এটাই শেষ সুযোগ প্রশাসনের তরফে স্পষ্টত জানানো হয়েছে এই পর্যায়ে নির্দেশ অমান্য করে অনুপস্থিত থাকলে রিপ্রেজেন্টেশন অব পিপল এক উনিশশো এর ধারা আঠাশ এ বা ধারা একশো চৌত্রিশ অনুযায়ী করা পদক্ষেপ নিতে পিছপা হবে না প্রশাসন